প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস শুরু করছি। এর আগের দিনের মতো আজকেরও আমি যতটুকু পড়াবো তার উপর থেকে একটি নোট তোমাদেরকে দিয়ে দেবো, এবং সেই অংশ থেকে যে ধরনের প্রশ্ন মাধ্যমিকের পরীক্ষা বা স্কুলের টেস্ট পরীক্ষা বা স্কুলের ইন্টারনাল পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো আলোচনা করব। এছাড়া কিছু প্রশ্ন আমি তোমাদেরকে দেব যার উত্তর তোমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে সেন্ড করলে সেগুলো ঠিক হয়েছে কিনা কারেকশন করে দেব। এর আগের দিনে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলোর উত্তর বেশিরভাগ ছাত্রছাত্রী সঠিক উত্তর পাঠিয়েছে। আশা করি আজকের ভিডিওতেও যে প্রশ্ন দেবো সেগুলো তোমরা ঠিকঠাক উত্তর করে আমাকে পাঠাতে পারবে। চলো এখন আমরা শুরু করি। এর আগের ক্লাসে আমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলো পড়েছিলাম। সেখানে আমরা পড়েছি ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরগুলোর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম তিনটে স্তরের, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের। আজকের আমি শুরু করব থার্মোস্ফিয়ার দিয়ে। দেখো, থার্মোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের 4 নম্বর স্তর। ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাই তাহলে 4 নম্বর স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা হচ্ছে 85 কিলোমিটার থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার উপর থেকে এই স্তরটি শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে প্রায় 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। এই স্তরের সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস। দেখো তাহলে এই স্তরে যত উপরের দিকে উঠব এই স্তরের উষ্ণতা তত বাড়তে থাকবে। এই স্তরে বায়ুমণ্ডলের পরিমাণ বা বায়ুর পরিমাণ খুবই কম থাকে। এখানে মূলত নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস থাকে এবং তার পরিমাণও খুব কম থাকে। মহাবিশ্ব থেকে যে সমস্ত ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে আসে, যেমন এক্স রশ্মি, যেমন গামা রশ্মি, যেমন কসমিক রশ্মি, এই রশ্মিগুলি থার্মোস্ফিয়ারের বায়ু দ্বারা শোষিত হয়, ফলে এই রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবজগৎ বেঁচে যায়। এই রশ্মিগুলি শোষণের ফলে বায়ুমণ্ডলের যে কণা বা বায়ুর যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো আয়নিত হয়, তাই এই স্তরের আরেকটি নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। এই স্তরের বায়ুমণ্ডল খুব কম থাকায় বা বায়ুর পরিমাণ খুব কম থাকায় এই থার্মোস্ফিয়ারের আকাশ কালো দেখায়। এই স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং এখানে মেরুজ্যোতি দেখা যায়। তাহলে থার্মোস্ফিয়ারটা আরেকবার বলি, যে থার্মোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার উপরতে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত গিয়ে। এই স্তরের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে এক্স রশ্মি, গামা রশ্মি, কসমিক রশ্মি প্রভৃতি শোষিত হয়, তাই এই স্তরের যে বায়ুমণ্ডল সেটা আয়নিত হয়ে যায়। সেই জন্য থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলে এবং এই স্তর থেকে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় এবং মেরুজ্যোতি দেখা যায়। এর পরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার এটা শুরু হচ্ছে 500 কিলোমিটার উচ্চতা থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপর থেকে এক্সোস্ফিয়ার শুরু হচ্ছে এবং এটা শেষ হচ্ছে 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বা 1000 কিলোমিটার উচ্চতায় গিয়ে এটা শেষ হচ্ছে। এই স্তরের সর্বনিম্ন উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে খুব সামান্য পরিমাণে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস থাকে। বায়ুমণ্ডলের এই স্তরে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করা হয় এবং এখানে মহাকাশ স্টেশন অবস্থিত।
তাহলে এক্সোস্ফিয়ার সম্পর্কে আবার আমরা একটু জেনে নিই যে এক্সোস্ফিয়ার শুরু হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উচ্চতায় গিয়ে এবং এটা শেষ হচ্ছে 1000 কিলোমিটার উচ্চতায়। এর সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 1600 ডিগ্রি সেলসিয়াস। এই এক্সোস্ফিয়ারের বায়ুমণ্ডলে সামান্য পরিমাণে হাইড্রোজেন গ্যাস এবং হিলিয়াম গ্যাস থাকে এবং এক্সোস্ফিয়ারে মহাকাশ স্টেশন অবস্থিত এবং কৃত্রিম উপগ্রহগুলো এক্সোস্ফিয়ারে অবস্থান করে। এর পরের বায়ুস্তর এবং সর্বশেষ বায়ুস্তর সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই ম্যাগনেটোস্ফিয়ার এটা শুরু হচ্ছে 1000 কিলোমিটার উচ্চতা থেকে এবং এটা শেষ হচ্ছে বায়ুমণ্ডলের শেষ সীমানা গিয়ে। কি বললাম, ম্যাগনেটোস্ফিয়ার শুরু হচ্ছে 1000 কিলোমিটার উচ্চতা থেকে এবং শেষ হচ্ছে বায়ুমণ্ডলের শেষ সীমানা গিয়ে এবং এখানকার উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই স্তরে যে বায়ুর কণাগুলো থাকে সেগুলো আয়নিত অবস্থা থাকে এবং এখানে বায়ুর উপাদানগুলোর মধ্যে একটা বলয় দেখা যায়, একে বলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো এগুলো। তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো আলোচনা করব এবং এর উপর যে নোটটা হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তারপর কিছু প্রশ্ন দেবো, সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে সেন্ড করবে। তাহলে পরের অংশটা তোমরা দেখতে থাকো। চলো এবার আমরা নোটটা দেখি। থার্মোস্ফিয়ার, এটি ভূপৃষ্ঠের সাপেক্ষে 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের উষ্ণতা -93 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলের সূর্য মহাবিশ্বের অন্যান্য অংশ থেকে আসা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, মহাজ্যোতি রশ্মি বা কসমিক রে শোষণের ফলে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। থার্মোস্ফিয়ারের একটি অংশে গ্যাসের অণুগুলি আয়নিত অবস্থায় থাকে, এই অংশকে আয়নোস্ফিয়ার বলে। এই অঞ্চলে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই স্তরের মেরুজ্যোতি দেখা যায়। এবার এখান থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে সেইগুলো বলি। প্রথম প্রশ্ন, থার্মোস্ফিয়ারের উষ্ণতা কেন বাড়তে থাকে? এর উত্তর লিখবে যে থার্মোস্ফিয়ারের বায়ুমণ্ডল দ্বারা সূর্য থেকে এবং মহাবিশ্ব থেকে আসা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি বা মহাজ্যোতি রশ্মি শোষিত হয়, ফলে থার্মোস্ফিয়ারের উষ্ণতা বাড়তে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে, থার্মোস্ফিয়ারের আকাশ কালো দেখায় কেন? না, থার্মোস্ফিয়ারের বায়ুমণ্ডলে বাতাস প্রায় নেই বা বায়ু প্রায় নেই বললেই চলে, ফলে আলোর বিক্ষেপণ প্রায় হয় না, যার কারণে থার্মোস্ফিয়ারের আকাশ কালো দেখায়। পরের প্রশ্ন হচ্ছে, থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ার বলা হয় কেন? এর উত্তরে লিখবে, সূর্য থেকে আসা এবং মহাবিশ্ব থেকে আসা অতিবেগুনি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি ও মহাজ্যোতি রশ্মি, এগুলি থার্মোস্ফিয়ারের বায়ুমণ্ডলে থাকা কণাগুলি দ্বারা শোষণের ফলে ওই কণাগুলি আয়নিত হয়ে যায়, তাই থার্মোস্ফিয়ারকে আয়নোস্ফিয়ারও বলা হয়। এছাড়াও প্রশ্ন হতে পারে যে রেডিও তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়, তার উত্তর হবে, থার্মোস্ফিয়ার মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, তার উত্তর হবে থার্মোস্ফিয়ার। এবার পরের পাতায় চলো। এক্সোস্ফিয়ার, এটি বায়ুমণ্ডলের 5 নম্বর স্তর। এটি ভূপৃষ্ঠ থেকে 500 কিলোমিটার অপেক্ষা বেশি উচ্চতার অঞ্চল। এটি প্রায় 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং এর উষ্ণতা 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস হয় এবং এক্সোস্ফিয়ারে যত উপরের দিকে উঠব উষ্ণতা বাড়তে থাকে। অর্থাৎ এক্সোস্ফিয়ারের শুরুতে উষ্ণতা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস এবং একেবারে উপরের অংশে উষ্ণতা হচ্ছে 1600 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এই অঞ্চলে কৃত্রিম উপগ্রহ এবং মহাকাশ স্টেশন অবস্থান করে। এর পরের স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপর থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বিস্তৃত স্তরটিকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। এই স্তরে সমস্ত বায়বীয় উপাদান আয়নিত অবস্থায় থাকে। অধিক উচ্চতায় উপাদানগুলি বলয় আকারে থাকে। এই বলয়গুলিকে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে। এবার এখান থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেগুলো বলি। প্রথম হলো যে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, তাহলে তার উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। কৃত্রিম উপগ্রহ বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার।
মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে সেটা হবে এক্সোস্ফিয়ার। পরের পাতায় চলো, এবার কিছু প্রশ্ন দেব, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে সেন্ড করবে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নের দাগ নম্বর হচ্ছে XP108, মহাজাগতিক রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এর মধ্যে যে উত্তরটি সঠিক বা যে অপশানটি সঠিক বলে মনে হচ্ছে সেই অপশানটি লিখে আমাকে সেন্ড করবে। কীভাবে পাঠাবে? প্রথমে ভিডিওর কমেন্ট বক্সে যাও, গিয়ে প্রশ্নের দাগ নম্বর লেখো XP108, তারপর একটা স্পেস দাও বা ফাঁকা জায়গা দাও, দিয়ে যে অপশানটি সঠিক মনে হচ্ছে, যদি অপশান এ সঠিক হয় তাহলে এ লেখো, বি হলে বি, সি হলে সি, কিংবা ডি হলে ডি, যেটা সঠিক হবে তাহলে সেটা লিখে ডান দিকে দেখো সেন্ড অপশান আছে বা সেন্ডের চিহ্ন আছে, ওখানে ক্লিক করো। পরের প্রশ্ন দেখো, XP109, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে যেটা সঠিক উত্তর সেটা লিখে পাঠাবে। কীভাবে লিখবে আবার বলছি, ভিডিওর কমেন্ট বক্সে যাও, গিয়ে প্রথমে দাগ নাম্বার লেখো XP109, তারপরে একটা স্পেস দাও, দিয়ে যে অপশানটি সঠিক এ বি সি ডির মধ্যে সেটা লেখো, লিখে ডান দিকে দেখো সেন্ডের একটা চিহ্ন আছে, সেখানে ক্লিক করো। এবার তুমি ভিডিওটি বন্ধ করো, করে প্রথমে এই প্রশ্নের উত্তর তুমি পাঠাও, পাঠিয়ে আবার ভিডিওটি অন করো। একসাথে একাধিক প্রশ্নের উত্তর পাঠাবে না। পরের প্রশ্ন দেখো, XP101, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার ভিডিওটি পজ করো, করে এই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে লিখে পাঠাও। পরের প্রশ্ন দেখো, XP111, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি বজ্রপাত হয়? স্ট্রাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এবার ভিডিওটি বন্ধ করো, এই প্রশ্নের উত্তর ভিডিওর কমেন্ট বক্সে লেখো, লিখে আমাকে পাঠাও, তারপর আবার ভিডিওটি অন করো। এরপরের প্রশ্ন XP112, বায়ুমণ্ডলের কোন স্তরে মহাকাশ স্টেশন অবস্থিত? স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে যেটা সঠিক উত্তর সেটা তোমরা লিখে পাঠাবে। কীভাবে লিখে পাঠাবে আবার বলছি, ভিডিও প্রথমে পজ করবে, পজ করার পরে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্রশ্নের দাগ নম্বর লেখো XP112, তারপর একটা স্পেস দাও, তারপর যে উত্তরটা সঠিক এ বি সি ডির মধ্যে সেটা লেখো, লিখে ডান দিকে যে সেন্ড অপশান আছে সেখানে ক্লিক করো। এবার আমি বলবো যে আজকের যতটুকু পড়িয়েছি তার উপর থেকে যে নোটটা হয় নোটটা তোমরা কীভাবে সংগ্রহ করবে। দেখো ভিডিওর নিচে একটা ডেসক্রিপশান বক্সের চিহ্ন আছে, ডেসক্রিপশান বক্সের চিহ্নটা দেখো এই রকম দেখতে ডান দিকে আছে, ওখানে ক্লিক করো। ক্লিক করলে একটা পেজ খুলে যাবে, সেখানে তোমরা এই নোটটা পেয়ে যাবে। পরের পাতায় চলো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং তার উষ্ণতার পরিবর্তন একটা ছকের মাধ্যমে বা একটা চিত্রের মাধ্যমে আমরা বুঝে নেব। প্রথমে দেখো, এটা হচ্ছে পৃথিবী, তার উপরের হচ্ছে বায়ুস্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার, তারপর এক্সোস্ফিয়ার, আর সবশেষে ম্যাগনেটোস্ফিয়ার। এবার উচ্চতা ক্রমশ বাড়ছে, উচ্চতা বাড়ার সাথে সাথে দেখো উষ্ণতার পরিবর্তন দেখো, এদিকে যত ডান দিকে যাবো উষ্ণতা বাড়বে আর বাম দিকে গেলে উষ্ণতা কমবে। তাহলে প্রথমে উষ্ণতা এখানে দেখানো হয়েছে 20°C। এবার যত উপরের দিকে উঠছে দেখো উষ্ণতা কমছে, কমতে কমতে কোথায় গেছে -60°C-এর কাছাকাছি গেছে। তারপর গেছে স্ট্র্যাটোস্ফিয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো উষ্ণতা আবার বাড়ছে, বাড়তে 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 দেখো 0°C হয়েছে। তাহলে ছিল -56°C, হয়ে গেল 0°C। এবার এখান থেকে যখন মেসোস্ফিয়ারে পৌঁছে গেলো, তখন মেসোস্ফিয়ারে উষ্ণতা দেখো আবার কমতে শুরু করেছে, কমতে কমতে গিয়ে -93°C-এ পৌঁছেছে। তারপর মেসোস্ফিয়ার পরে দেখো থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার দেখো উষ্ণতা আবার হচ্ছে বাড়ছে, বাড়তে বাড়তে 1200°C, সেখানে 1250°C দেখানো হয়েছে, বেড়েছে। তাই এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার এদের উষ্ণতাও ক্রমশ বেড়েছে। ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার মাঝখানে দেখো একটা মোটা করে একটা অঞ্চল দেখানো হয়েছে, এই অঞ্চলের উষ্ণতার কী হয়, কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উচ্চতা বাড়ছে উষ্ণতার পরিবর্তন হয় না, এটাকে বলে ট্রপোপজ। আবার স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার এদের মাঝখানের বা এদের সংযোগস্থলে দেখো এই অঞ্চলটা, এই অঞ্চলের উষ্ণতা উচ্চতার সাথে পরিবর্তন হয় না, একে বলে স্ট্র্যাটোপজ। আবার মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার এদের মাঝখানে এই অঞ্চলের উষ্ণতা উচ্চতার সাথে পরিবর্তন হয় না, একে বলে মেসোপজ।
ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ হচ্ছে। এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের প্লেলিস্টে যাও, গিয়ে সেখান থেকে ভিডিও খুঁজে নাও। চ্যানেলের প্লেলিস্টে কীভাবে যাবে, প্রথমে ভিডিওর নিচে দেখো যে চ্যানেলের নাম দেওয়া আছে এবং লোগো দেওয়া আছে, ওখানে ক্লিক করো। করলে যে পেজটা খুলবে সেই পেজে দেখো প্রথমে লেখা আছে ভিডিও, তারপরে হচ্ছে প্লেলিস্ট। ওই প্লেলিস্টে ক্লিক করো, করলে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ওখানে সাজানো আছে, সেই চ্যাপ্টার দেখে তুমি তোমার ভিডিওটা বের করো।